আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। মেজেন্টোর আজকের টিউটোরিয়ালে আমরা কিছু সিস্টেম মেনুটি নিয়ে কথাবার্তা বলব। আর যদি মেজেন্টো টু ভার্সনে দেখি তাহলে যেটি হচ্ছে স্টোর এবং সিস্টেম, এই দুটি মেনু নিয়ে আমরা কথাবার্তা বলব। তো প্রথমে আমি ওয়ান দিয়ে শুরু করছি। সিস্টেমের মধ্যে প্রথম মেনুটি রয়েছে অ্যাকাউন্ট, এবং মাই অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইউজার নেম আমি যেটি সেট আপ করার সময় সিলেক্ট করেছিলাম, এবং যেটি হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই। এই সেম অপশনটি আমরা যদি মেজেন্টো টু তে যাই তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন এর আন্ডারে অ্যাকাউন্ট সেটিং, এবং অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে গেলে সেম একটি ইনফরমেশন ফর্ম আমরা এখানে দেখতে পাবো। এর পরের যে মেনুটি রয়েছে সেটি হচ্ছে নোটিফিকেশন। তো নোটিফিকেশন যে ব্যাপারটি সেটি হচ্ছে আমরা যখন ইনস্টল করেছিলাম তখন আমরা দেখেছিলাম একটা পপ আপ শো করতেছিল ওয়ানে। তো আবার এখানেও যদি যাই তাহলে এখানে আমরা দেখবো যে এখানে একটি সিস্টেম মেসেজ শো করতেছে, আবার এখানে আমরা দেখবো যে এখানে আমার একটা মেসেজ শো করতেছে। তো যেই মেসেজগুলো আমাদের মেজেন্টো যে আমাদেরকে আপডেট দিচ্ছে যে কি কি প্রবলেম হচ্ছে, কি নোটিস হচ্ছে, কি কি ব্যাপার স্যাপার, সেই জিনিসগুলো এখানে শো করছে। তো এই মেসেজের মধ্যে গেলে আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো, এবং আপনি সেটি পড়তে চাইলে পড়তে পারেন, মার্ক এজ রিলেটেড রিড দিতে চাইলে রিড দিতে পারেন, অথবা আপনি যেটা হচ্ছে এগুলো সিলেক্ট করে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন। তো সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার যে আপনি এগুলো কিভাবে হ্যান্ডেল করবেন। তো অ্যাকচুয়ালি সেই নোটিফিকেশন গুলো অ্যাকচুয়ালি এখানে শো করবে। এবং যেটা হচ্ছে আমরা যদি ইয়াতে যাই, সিস্টেমের মধ্যে যাই মেজেন্টো টু তে, তাহলে এইখানে সিস্টেমের আন্ডারে নোটিফিকেশন, এবং এই সিস্টেমের আন্ডারে সেই নোটিফিকেশন গুলো অ্যাকচুয়ালি এখানে শো করবে। এবং এখানেও সেম ওয়ে যে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন, এখান থেকে মার্ক এজ রিমুভ, রিড অর রিমুভ। এবার পরবর্তী যে টুলস সেটি হচ্ছে টুলস, এবং টুলস এর আন্ডারে হচ্ছে ব্যাকআপ। এবং ব্যাকআপ কথাটি দিয়েই আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি সাইডের ব্যাকআপ নিতে চাই, যেমন ডাটাবেজ এন্ড মিডিয়া ব্যাকআপ, সিস্টেম ব্যাকআপ এবং ডাটাবেজ ব্যাকআপ, তিন ধরনের ব্যাকআপ নেওয়ার পসিবিলিটি আছে। আপনি যেইটি আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি ব্যাকআপ নিতে পারেন। ঠিক একইভাবে এখানে যদি আমরা যাই তাহলে সিস্টেমের আন্ডারে টুলসের আন্ডারে দেখবো হচ্ছে ব্যাকআপ। এই ব্যাকআপের পেজের মধ্যে যদি যাই আমরা সেম ভাবে দেখতে পাবো সিস্টেম ব্যাকআপ, ডাটাবেজ এন্ড মিডিয়া ব্যাকআপ, আরেকটা হচ্ছে ডাটাবেজ ব্যাকআপ। তো সিস্টেম ব্যাকআপ কথাটা বললে এখন আমরা যে কনফিগারেশন গুলো করতেছি সেইটা যদি আমরা ব্যাকআপ নিতে চাই তাহলে সেটা হচ্ছে সিস্টেম ব্যাকআপ। আমরা যদি ডাটাবেজ এবং আমার যে ইমেজ গুলো বা আপ করতেছি সেই জিনিসগুলো ব্যাকআপ নিতে চাই তাহলে হচ্ছে ডাটাবেজ এন্ড মিডিয়া ব্যাকআপ, আর যদি আমরা শুধুমাত্র আমাদের ডাটাবেসটা ব্যাকআপ নিতে চাই তাহলে ডাটাবেস ব্যাকআপ। এরপর যেটা হচ্ছে আপনার কমপ্লিটেশন, এবং কমপ্লিটেশন যেটি হচ্ছে যে এখানে আমার এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ বা যেই এই জিনিসগুলো রয়েছে, ডিফল্ট যে পেজগুলো রয়েছে, সিএমএস এর পেজগুলো, ক্যাটালগ, চেক আউট যে পেজগুলো রয়েছে, সেই পেজগুলো অ্যাকচুয়ালি এখানে লিস্ট আকারে আমরা পাবো। এবং এটির মধ্যে স্টোরের মধ্যে যদি যাই, সরি, হ্যাঁ, সিস্টেমের মধ্যে যদি যাই তাহলে আমরা এখানে ওয়েব সেট আপ উইজেট উইজার্ড এটার মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমার প্রথমে সেট আপ মেনুটি আসছে, এবং এই সেট আপ মেনুটির আন্ডারে এটা একটু চেঞ্জ করা হয়েছে আগের সাথে থেকে, যে আমার যদি কম্পোনেন্ট ম্যানেজার কোনো কিছু কম্পোনেন্ট প্যাকেজ বা মডিউল চেঞ্জ করতে চাই, যদি আমার সিস্টেম আপগ্রেড করতে চাই, আমার সিস্টেম কনফিগারেশন করতে চাই, তো এটি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারেন। বাট এটি অবশ্যই খেয়াল রাখবেন, এটি করতে গেলে অনেক সময় আপনার সাইটটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পসিবিলিটি থাকে। তো এটি করার আগে অবশ্যই অবশ্যই আপনার ব্যাকআপ নিয়ে তারপরে এই কাজটি আপনারা করবেন। তারপর যেটি হচ্ছে আপনার ওয়েব সার্ভিস, এবং ওয়েব সার্ভিসের মধ্যে আপনার সব রুলস এবং
REST, rules, attribute এইগুলো যদি আমরা ইউজ করে থাকি সেই জিনিসগুলো, তো এইটি একটু অ্যাডভান্স লেভেলের, আমরা এগুলো যতটা সম্ভব স্কিপ করে যাব। তারপরে যেটা হচ্ছে আপনার ডিজাইন, ডিজাইনের মধ্যে গেলে যেটা হচ্ছে যে আপনার স্পেশাল যদি কোনো ডিজাইন থাকে, ফর এক্সাম্পল আমার ঈদের মধ্যে বা রমজানের মধ্যে বা কুরবানির ঈদে বা একটা স্পেশাল ভ্যালেন্টাইন্স ডেতে আপনার স্পেশাল কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো স্পেশাল ডিজাইন অ্যাড করতে চাচ্ছেন একটা স্পেসিফিকভাবে, সেখান থেকে আপনার চাইলে এখানে অ্যাড ডিজাইন চেঞ্জের মধ্যে গিয়ে আমরা নতুন ডিজাইন অ্যাড করতে পারি, এবং সেই কাস্টম ডিজাইন আমার যে ডিজাইন আপনার যদি টেমপ্লেট থেকে থাকে সেই ডিজাইন টেমপ্লেটটাকে সিলেক্ট করবেন, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে আমরা ডেটটা পছন্দ করে ওইভাবে দিতে পারি। ঠিক একইভাবে আমরা যদি এখানে ইয়ার মধ্যে যাই, আমরা সিস্টেমের মধ্যে যাই, এবং সিস্টেমের মধ্যে গেলে আমরা ওই একইভাবে যেটা হচ্ছে যে আমরা ওয়েব সেট আপ উইজেট ওইখানে গিয়ে আমরা ওই জিনিসগুলো সেট আপ করতে পারি। তো এবার এর পরবর্তী যেটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে যেটা হচ্ছে যে আমরা ডাটা যদি প্রোডাক্ট অথবা কাস্টমার যেটা ইম্পোর্ট করতে চাই সেটা এখান থেকে চাইলে ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, এবং এই জিনিসগুলো আমরা আরো বিস্তারিত দেখবো, সেই জন্য আপাতত আমি এই জিনিসগুলো স্কিপ করে যাচ্ছি। এবং এখানে সিস্টেমের মধ্যে গেলে আমরা এখানে দেখতে পাবো যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট এবং ইম্পোর্ট রেট এবং ইম্পোর্ট হিস্ট্রি, এই জিনিসগুলো এখানে দেখতে পাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার 128 MB পর্যন্ত ফাইল আপলোড হওয়ার মতো ক্যাপাবিলিটি রয়েছে। তো এটি আপনারা বাড়াতে কমাতে পারবেন আপনার হোস্টিং এর সাথে এই জিনিসগুলো কনসালটেন্ট করে। এরপর যেটা হচ্ছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট প্রোফাইল, এই জিনিসগুলো তো বললাম। তারপর হচ্ছে ম্যানেজ কারেন্সি। ম্যানেজ কারেন্সির মধ্যে যদি যাই তাহলে আমরা দেখবো দুটি মেনু রয়েছে, একটা হচ্ছে রেট আর একটা হচ্ছে সিম্বল। ঠিক একইভাবে আমরা যদি স্টোরের মধ্যে যাই, স্টোরের মধ্যে গেলে আমরা দেখবো কারেন্সি, কারেন্সির মধ্যে কারেন্সি রেট এবং কারেন্সি সিম্বল। কারেন্সি রেটের মধ্যে যদি যাই যে আমার কারেন্সি রেটটা কিরকম হবে এবং দশমিকের পরে কয়টা থাকবে কিভাবে থাকবে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারি এবং চাইলে আমরা ইম্পোর্ট করতে পারি। ঠিক একইভাবে এখানেও একই অবস্থা, যে আমরা যদি স্টোরের মধ্যে গিয়ে কারেন্সির ভেতরে কারেন্সি রেট পেজে যাই তাহলে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি চাইলে, এবং আমার এখানে বাই ডিফল্ট এটি এখানে USD আকারে রয়েছে। আবার ঠিক একইভাবে কারেন্সির ভেতরে কারেন্সি সিম্বল, আবার এখান থেকে কারেন্সি, কারেন্সি ম্যানেজ কারেন্সি, ম্যানেজ কারেন্সির ভেতরে হচ্ছে সিম্বল এবং সিম্বল, এই সিম্বলের মধ্যে আমার USD ডলার, এবং এখান থেকে আমি সেই ডলার এবং স্ট্যান্ডার্ড, এবং ঠিক একইভাবে এখানেও আমার USD ডলার এবং ইউজ স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা সেটা এখানে রয়েছে। আমরা সেট আপ করার সময় আমাদের কারেন্সি USD বা ডলারে দিয়েছিলাম, যার কারণে বাই ডিফল্ট এটি পাওয়া গেছে, এবং আপনার চাইলে এটি আপনার মতো করে আবার পরবর্তীতে চাইলে চেঞ্জ করার মতো অপশন রয়েছে। তারপর হচ্ছে ট্রানজেকশনাল ইমেল। ট্রানজেকশনাল ইমেলের মধ্যে যদি আমরা যাই তাহলে যেটি হচ্ছে আমরা যদি আমাদের মতো করে কোনো ইমেল অ্যাড্রেস ইমেল টেমপ্লেট অ্যাড করতে চাই তাহলে এখানে গিয়ে আমরা টেমপ্লেটটাকে অ্যাড করতে পারবো, এবং এই টেমপ্লেট নিয়ে আমরা আরো বিস্তারিত কথাবার্তা বলবো। বাট এখানে আমার কিছু অপশন রয়েছে, সেই জিনিসগুলো আমি দেখাতে চাচ্ছি যে আমার টেমপ্লেটের যদি আমার কন্ট্যাক্ট ফর্ম বা ক্রেডিট মেমো আপডেট বা এই যে এই টেমপ্লেটগুলো অলরেডি তৈরি করা রয়েছে অর্ডার আপডেট, ধরেন এটাই আমি লইলাম, এবং এটার মধ্যে আমার এটা কি ল্যাঙ্গুয়েজ সেটি, এবং লোড টেমপ্লেটের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার ওই টেমপ্লেটটি এখানে শো করছে, এবং এই টেমপ্লেটটি আমি যদি কাস্টমাইজ করতে চাই তাহলে এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো। প্লাস আমি যদি আমার নিজের স্টাইল অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমি সেই স্টাইলটি ইনসার্ট অ্যাড করতে পারবো। ইনসার্ট ভেরিয়েবল দিতে চাইলে এখানে আমার ভেরিয়েবলের লিস্ট রয়েছে, সেই ভেরিয়েবলের লিস্ট থেকে আমি এখানে করতে পারবো। আবার এটা তো আমি আমার এক্সিস্টিংটাকে লোড করলাম, এবং যেটা হচ্ছে আমি চাইলে যে এখান থেকে নতুন ইমেল টেমপ্লেট তৈরি করতে যদি চাই তাহলে সেটাও পসিবল। সো এবার আমরা পরবর্তী যেটা হচ্ছে কাস্টম ভেরিয়েবল। কাস্টম ভেরিয়েবলের মধ্যে যদি আমরা যাই তাহলে আমাদের নিজস্ব তৈরি করা কোনো ভেরিয়েবল যদি আমরা অ্যাড করতে চাই
তাহলে আমরা এই কাস্টম ভেরিয়েবলের ভেতরে যাব, এবং কাস্টম ভেরিয়েবলের ভেতর আমরা সেই আমাদের নিজস্ব তৈরি করা ভেরিয়েবলটা অ্যাড করতে পারি। এবং এখানে উপরে অ্যাড নিউ ভেরিয়েবলের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এখানে আমার ভেরিয়েবল কোড, ভেরিয়েবল নেম এবং আমার যে HTML প্লেইন ভ্যালু যদি দেওয়া লাগে সেগুলো আমরা এখানে করতে পারি। তো এভাবে আমাদের নিজস্ব কাস্টম ভেরিয়েবল অ্যাড করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি সিস্টেমের আন্ডারে যাই, ম্যাজেন্টো টুল ক্ষেত্রে সিস্টেমের আন্ডারে গেলে কাস্টম ভেরিয়েবলের মধ্যে যদি ক্লিক করি, তাহলে সেম পেজটি আমার সামনে শো হবে। সেখান থেকে আমরা আমাদের সেম ফিল্ডগুলো, ফর্মের ফিল্ডগুলো দেখতে পাবো এবং সেভাবে আমরা এখানে কাস্টম ভেরিয়েবলগুলো অ্যাড করব। তো এরপরে যেটা হচ্ছে পারমিশন, পারমিশন বলতে আমরা বুঝতেই পারছি যে পারমিশনের মধ্যে ইউজার, রোল, ভেরিয়েবল এবং ব্লক। ইউজারের মধ্যে যদি যাই, আমরা একটা ইউজারকে যে ধরনের পারমিশন দিতে চাই সেটা আমরা যদি ইউজার, বর্তমানে আমি একটি ইউজার রয়েছি, সেই ইউজারের কোনো পারমিশন যদি এডিট করতে চাই বা পারমিশন ইনফো এবং পারমিশন ইউজার রোল এবং রেস্ট রোল, এ ধরনের আমাদের যদি রোল কোনো কিছু তৈরি করা লাগে বা তৈরি করতে চাই, ধরেন আমার একটা ইউজার দরকার যে ইউজারটা শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করবে, অথবা একটা ইউজার যে নাকি মার্কেটিং এ রয়েছে সে শুধুমাত্র কাস্টমারের সার্ভিস দিবে বা কাস্টমার কন্ট্যাক্ট করলে সেটা কথা বলবে, তো সেই হিসেবে আমরা ইউজারের পারমিশন গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো ঠিক একইভাবে আমরা এখান থেকেও যদি সিস্টেমের মধ্যে যাই, সিস্টেমের মধ্যে গিয়ে আমরা এখান থেকে অল ইউজার দেখতে পাবো এবং অল ইউজারের আন্ডারে লকড ইউজার এবং ইউজার রুল, এইগুলো মানে ইউজারের পারমিশন গুলো ক্রিয়েট করতে পারি। তো আমরা পরবর্তী যেই ইয়াটা দেখবো সেটি হচ্ছে ম্যাজেন্টো কানেক্ট। ম্যাজেন্টো কানেক্ট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এখানে তাদেরকে পেইড ভার্সন রয়েছে এবং ম্যাজেন্টো কানেক্ট এর মধ্যে যেটা হচ্ছে অনেকটা wordpress.org এবং wordpress.com এই দুটা, যারা এই সম্বন্ধে জানেন, এখানে ম্যাজেন্টো ইউনিটি এবং ম্যাজেন্টো কমিউনিটি এবং ম্যাজেন্টো কানেক্ট এই দুটা অনেকটা সেই রকম। ম্যাজেন্টো কানেক্ট আপনাকে টাকা দিয়ে করতে হবে, এবং যেটা হচ্ছে এখানে ম্যাজেন্টো কানেক্টের মধ্যে আপনি কখনো করতে পারবেন না, আপনার কাস্টম সিএসএস বা করতে পারবেন না, আপনি থিম নিতে পারেন, থিম নিয়ে সেটি চালাতে পারেন, তাদের হোস্টিং এর মধ্যে চালাবেন এবং তাদেরকে মান্থলি পেমেন্ট করবেন। এবং প্যাকেজ এক্সটেনশন, এখানে গেলে আমরা সেই প্যাকেজের এক্সটেনশন গুলো দেখতে পাবো। তারপর যেটি হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, আমরা যদি আমার ক্যাশ এবং কুকিজ থাকে সেগুলো আমরা আমাদের মতো করে যে ফ্ল্যাশ ম্যাজেন্টো ক্যাশ, ফ্ল্যাশ ক্যাশ স্টোরেজ, সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি। কারণ অনেক সময় দেখা যায় এগুলো ম্যাজেন্টো সাধারণত ইউজই করা হয় অনেক বেশি প্রোডাক্টের জন্য। সো দেখা গেলো আপনার এখানে 10,000 প্রোডাক্ট আছে, সো বারবার এগুলো ভিউ, এডিট, ডিলিট, আপডেট করার ফলে সেটি আপনার অনেক ক্যাশ জমে যেতে পারে, কুকিজ জমে যেতে পারে। সেই কুকিজ বা ক্যাশ রিমুভ করার জন্য আমরা সেই কাজটি করে থাকি। এবং এখানে আমরা সিস্টেমের আন্ডারে ক্যাশ ম্যানেজমেন্টে যদি যাই, তাহলে সেম ফাংশনালিটি আমরা দেখতে পারবো যে যে জিনিসগুলো আমরা এখান থেকে করতে চাই সেই ক্যাশগুলো চাইলে আমরা ডিলিট করতে পারি। এটি আমার সাইটের স্পিড বাড়াতে সাহায্য করবে। তারপর সরি, এরপর যেটা হচ্ছে ইন্ডেক্স ম্যানেজমেন্ট। এবং ঠিক একইভাবে সিস্টেমের মধ্যে যদি আমরা যাই, সিস্টেমের মধ্যে গেলে এখান থেকে আমরা টুলসের আন্ডারে পাবো ইন্ডেক্স ম্যানেজমেন্ট। সো এই ইন্ডেক্স ম্যানেজমেন্টের মধ্যে আমার প্রোডাক্ট অ্যাট্রিবিউট, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ক্যাটালগ, ইউআরএল, এই জিনিসগুলো যেভাবে 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 ইন্ডেক্স করা হয়েছে, যা যা রয়েছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক একইভাবে এখানেও সেম অবস্থা, যেভাবে রয়েছে সেইটা এখানে দেওয়া করতে পারবো, ইন্ডেক্স করতে পারবো। আচ্ছা, তারপর এটা হচ্ছে আপনার গুগলে সার্চের জন্য বা আপনার প্রোডাক্ট সার্চের জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা ম্যানেজ স্টোরের মধ্যে, তো ম্যানেজ স্টোর নিয়ে আমি আগের পর্বে কিছুটা কথাবার্তা বলেছিলাম, যেটি হচ্ছে ম্যানেজ স্টোরের মধ্যে যেটা হচ্ছে, বর্তমানে আমার একটি সাইট রয়েছে এবং যেটি হচ্ছে বেস সাইট, এবং আপনার যদি দেখা যায় যে সেম ডাটাবেস দিয়ে বাট ভিন্ন ভিন্ন টেমপ্লেট দিয়ে বা কারেন্সি চেঞ্জ করে অথবা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি যদি একই ডাটাবেসে একই প্রোডাক্ট দিয়ে দুটি বা তিনটি বা চারটি সাইট ম্যানেজমেন্ট করতে চান, সেই ম্যানেজমেন্টগুলো বা সেই সাইটগুলো ক্রিয়েট ওয়েবসাইট, ক্রিয়েট স্টোর, ক্রিয়েট স্টোর ভিউ, এই জিনিসগুলো আমরা আলাদা আলাদা ভাবে তৈরি করতে পারি। তো এখানেও আমরা যদি সিস্টেমের মধ্যে যাই, সিস্টেমের মধ্যে গিয়ে গেলে আমরা
সরি স্টোরের মধ্যে, স্টোরের মধ্যে গেলে আমরা এখানে অল স্টোরে যদি যাই তাহলে আমরা আমাদের স্টোরগুলো দেখতে পাবো, এবং ঠিক একইভাবে ক্রিয়েট স্টোর ভিউ, ক্রিয়েট স্টোর এবং ক্রিয়েট ওয়েবসাইট আমরা আলাদা আলাদা করে তৈরি করতে পারি। তো এরপর যেটি হচ্ছে, এবং এখানে আমরা আমি একটু একটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে আমার নেম, কোড এবং শর্ট অর্ডার এইভাবে এখানে আসছে। এবং আমরা এখন যখন সিলেক্ট করতেছি, আমরা যদি ব্যাকে যাই, আমরা এখন যখন বিভিন্ন মেনুতে যাচ্ছি তখন আমরা দেখতে পা দেখবো আমরা কনফিগারেশনে যখন যাব তখন দেখবো এক্সট্রা স্টোরের জন্য আলাদা আলাদা করে সেটিং আমাদের কাছে আসবে, যদি আমাদের একের অধিক স্টোর বা ওয়েবসাইট বা ওয়েবসাইট স্টোর ভিউ থেকে থাকে। তারপর হচ্ছে অর্ডার স্ট্যাটাস। অর্ডার স্ট্যাটাসের মধ্যে যদি আমরা যাই তাহলে যেটা হচ্ছে আমাদের যে ভেরিয়েবলগুলো রয়েছে, প্রসেসিং হলে কি হচ্ছে এবং প্রসেসিং এর স্ট্যাটাস কোড এবং স্ট্যাটাস ইয়েস অর নো, তারপর হচ্ছে শর্ট কোড বা টাইটেল গুলো, সেই জিনিসগুলো এখানে তৈরি করা রয়েছে। এবং আমরা চাইলে আমাদের নতুন শর্ট কোড বা নতুন স্ট্যাটাস এখানে অ্যাড করতে পারি, নতুন স্ট্যাটাস অ্যাসাইনও করতে পারি। তারপর যেটি হচ্ছে, এবং এই অর্ডার স্ট্যাটাস, এই অর্ডার স্ট্যাটাসটি স্টোরের মধ্যে যদি আমরা যাই তাহলে হচ্ছে এই অর্ডার স্ট্যাটাসের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা সেম ফাংশনালিটিটি দেখতে পাবো। এরপর আমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশনের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা অনেকগুলো মেনু দেখতে পাবো। এবং একটু আগে আমি যেটা বলতেছিলাম যে আমার স্টোর যদি ভিন্ন ভিন্ন স্টোর টেমপ্লেট এইগুলো থেকে থাকে তাহলে এখান থেকে আমরা সেটা সিলেক্ট করতে পারবো, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল কারেন্সি, মাল্টিপল ডিজাইন, তাহলে এখান থেকে সিলেক্ট করে ওই স্টোরের স্পেসিফিক যেই কনফিগারেশন সেই কনফিগারেশন আমরা করতে পারবো। তো প্রথমের মেনুটাই হচ্ছে আমার জেনারেল, এবং এখানে আমরা গেলে দেখতে পাবো যে আমার সেইখান থেকে ডিফল্ট কান্ট্রি কি, আমার অ্যালাউ কান্ট্রি কোন কোন কান্ট্রিগুলো আমি অ্যালাউ করব, এখানে আমার কান্ট্রি লিস্ট রয়েছে, আমার পোস্টাল কোড যে যে পোস্টাল কোডগুলো রয়েছে, আমার ইউরোপ ইউনিয়নের কান্ট্রিগুলো, এই জিনিসগুলো এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। স্টেট অপশন, স্টেট অপশনে কোন কোন স্টেটগুলো আমি সাপোর্ট করব সেই সাপোর্টেড স্টেট অপশনগুলো এখানে রাখবো, ডিসপ্লে নট রিকোয়ার্ড স্টেট ইয়েস অর নো। তারপর যেটি হচ্ছে লোকেশন, যে আমার টাইম জোন কি হবে, লোকেশন কি হবে, এবং আমার উইক কবে থেকে শুরু হচ্ছে এবং আমার উইকেন্ড ডেজ, আমার কবে অফিস বন্ধ বা স্টোর বন্ধ সেই জিনিসগুলো, বা কাস্টমার সাপোর্ট বন্ধ এই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে স্টোর ইনফরমেশন, এখানে হচ্ছে আমরা যদি ফ্রন্ট ভিউতে যাই তাহলে দেখবো যে আমরা মেজেন্টো যখন সিলেক্ট করেছিলাম, ইনস্টল করেছিলাম, বাই ডিফল্ট যেটি ছিল সেটিই রয়েছে, বাট আমার নিজস্ব যখন লাইভে কাজ করবো অবশ্যই আমার একটা স্টোরের নাম থাকবে, তো সেই স্টোরের নামটি এখানে থাকবে। তারপর আপনার স্টোরের ফোন নাম্বারটি, যে আপনার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রানজ্যাকশনের ইমেলের মধ্যে সেই স্টোর ফোন নাম্বারটি অবশ্যই ইনক্লুডেড থাকবে, এবং কাস্টমার সাপোর্টের জন্য যে যেই ফোন নাম্বারটি আপনি ইউজ করতে চান তাহলে সেই ফোন নাম্বারটি এখানে আপনি দিবেন। তারপর যেটা হচ্ছে স্টোর আওয়ার অ্যান্ড অপারেশন, যে আপনার স্টোর কখন কখন খোলা থাকবে, কখন কখন বন্ধ থাকবে সেই জিনিসগুলো। তারপর আপনার কান্ট্রি, আপনার এই স্টোরটি কোন জেলায় কোন দেশে অবস্থিত সেটা। তারপর আপনার যে ভ্যাট নাম্বার রয়েছে সেই ভ্যাট নাম্বারগুলো আপনি দেখবেন, ভ্যালিডেট চাইলে ভ্যাট নাম্বারটা ভ্যালিডেট করতে পারেন। তারপর স্টোরের কন্ট্যাক্ট অ্যাড্রেস, যেটি হচ্ছে আপনার ঠিকানা, সেই ঠিকানাটি আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করার পর ছোট উপরে ছোট একটি সেভ কনফিগারেশন বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সেটি সিলেক্ট করবেন। ঠিক একইভাবে আমরা যদি স্টোরের মধ্যে যাই তাহলে সেই স্টোরের মধ্যে গেলে আমরা কনফিগারেশন মেনুটি দেখতে পাবো, এবং এই কনফিগারেশন মেনুর আন্ডারে ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে যে 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 যেই মেনুগুলো দেখতে পাচ্ছি সেই সেই মেনুগুলো অ্যাকচুয়ালি এখানেও রয়েছে, এবং সেম ওয়েতেই আপনার রয়েছে। এখান থেকে আপনি ঠিক একই পদ্ধতিতে আপনার যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার, যেগুলো সেটিং করা দরকার, সেগুলো এখান থেকে আপনি আপনার মতো করে সেট আপ করতে পারবেন। তারপর
ওয়েব, ওয়েবের মধ্যে যদি আমরা যাই ঠিক একইভাবে আমরা এখানে আরো কতগুলো অপশন দেখতে পারবো, ইউআরএল অপশন, এবং প্রত্যেকটার মধ্যে এখানে গ্লোবাল আমরা দেখতে পাচ্ছি। এই গ্লোবালের মানে হচ্ছে যে এখানে আপনি যখন চেঞ্জ করবেন আপনার এখানে যতগুলো ওয়েবসাইটের টেমপ্লেট বা ডিজাইন বা স্টোর তৈরি করে রাখছেন সবগুলোর মধ্যেই আপনার এই সেটিংটা কাজ করবে। এবং এখানে আমরা কিছু ডেসক্রিপশনও দেখতে পাচ্ছি যে আমার এগুলো ইয়েস অন্য কোনটা দেওয়া উচিত হবে বা কি হবে না হবে। তারপর হচ্ছে আপনার কোনো ইউআরএল যদি না পায় তাহলে সেটা রিডাইরেক্ট করে কোন পেজে নিয়ে যাবে এবং রিডাইরেক্ট আদৌ কাজ করবে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আশা করি বুঝতেই পারছেন যে আপনার সার্ভার রিরাইট, যে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যে সার্ভারটার ইউজ ওয়েব সার্ভার রিরাইট কাজ করবে কি করবে না। তারপর আনসিকিউরড, যে আপনার বেজ ইউআরএল কি হবে, বেজ ইউআরএল লিংক কি হবে, এবং বেজ অ্যাকচুয়ালি এখানে এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে এবং আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা দেখব। বাট এই জিনিসগুলো আমরা কোথায় পাবো, কিভাবে সেটিং করতে পারবো, এই জিনিসগুলো আগে না দেখিয়ে দিলে আমরা পরবর্তীতে যখন প্রোডাক্ট অ্যাড করতে যাব বা নতুন পেজ অ্যাড করতে যাব অথবা ক্যাটাগরি করতে যাব অথবা আমার এই ধরেন হোম পেজে যে এইখানে যে আমার লিঙ্কগুলো রয়েছে এই লিঙ্কগুলো কিভাবে সেট আপ করতে পারি, এই জিনিসগুলো আমরা বুঝবো না। তো সেই জন্য এই জিনিসগুলো আমাকে আগেই কোথায় কোথায় আছে এই জিনিসগুলো আমার আগে জানা লাগবে। তারপর হচ্ছে সিকিউর, আমার বেজ যদি বেজ বেজ ইউআরএল কি হবে, বেজ ইউআরএল লিঙ্ক কি হবে, এবং যে 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 আপনার ফ্রন্ট এন্ডের সিকিউর ইউআরএল, সিকিউর HTTPS বা এই ধরনের যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন। ডিফল্ট পেজ, ডিফল্ট পেজ আপনার ওয়েব ডিফল্ট ইউআরএল, এবং হোম পেজ আপনার হোম পেজ কোনটা হবে সেটা এখান থেকে চিনায় দেওয়া। আপনার পেজ যতগুলো আছে সেই পেজের লিস্টগুলো এখানে থাকবে, এখান থেকে আপনার হোম পেজ কোনটা সেটা চিনায় দেওয়া। নো রাউট, যেটা আপনার যদি রো আউট ইউআরএলটা এখান থেকে চিনিয়ে দিবেন, এবং আপনার CMS এ নট ফাউন্ড পেজটা। তারপর হচ্ছে আপনার কুকিজ এনেবল না ডিসেবল করে রাখবেন। তারপর হচ্ছে ব্রাইট কাম থাকবে কি থাকবে না। ব্রাইট কামের ব্যাপারটা হচ্ছে যে মনে করেন আমরা যদি ধরেন অ্যাবাউট আস পেজে যদি যাই, অ্যাবাউট আস পেজের মধ্যে গেলে আমরা এটা বুঝতে পারছি যে এখানে দেখেন আমার হোম, তারপর হচ্ছে অ্যাবাউট আস। তো এই পার্টটুকুকে বলা হয় ব্রাইট কাম, যে আমার একটা পাথ থেকে মানে পাথ ধরেন আমার যদি এখন একটা প্রোডাক্টের মধ্যে যাই তাহলে ধরেন আমার প্রথমে হোম, হোমের পরে ক্যাটাগরির নাম, ক্যাটাগরির নাম ধরেন ওমেন, ওমেনের আন্ডারে হচ্ছে ব্যাগ। সো তখন এখানে থাকবে হোম, তারপর ওমেন, তারপর ব্যাগ, এভাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরি অনুযায়ী ব্রাইট কামগুলো থাকে। সো সেই ব্রাইট কামটা ইউজার ফ্রেন্ডলি, আই মিন ইউজার ফ্রেন্ডলি করার জন্য সাধারণত ইউজ করা হয়ে থাকে। তো সেই ব্রাইট কামটা আপনি ইউজ করবেন কি করবেন না, পুল। তো আমরা এখানে হোম পেজে দেখতে পাচ্ছি এখানে একটি পুল শো করছে, তো সেই পুলটাকে কনফিগারেশন করাটা এখানে আপনি করতে পারবেন। তারপর হচ্ছে কুকিজ ম্যানেজমেন্ট, আপনার এই একটা ইউজারকে কতক্ষণ পর্যন্ত কুকিজ লাইফ টাইম থাকবে, যে আপনার ইউজারটা ধরেন আমি এখন লগ ইন করে আছি, আমি যদি এখন দেখা গেল যে অন্য কাজ করতেছি বা অন্য কোনো কিছুতে কাজ করতেছি, তখন দেখা গেল যে আমার অনেকক্ষণ ধরে এই পেজগুলোতে আমি কাজ করতেছি না, তো অটোমেটিক আমাকে সে লগ আউট করে দেবে, অথবা নতুন করে কাজ করতে গেলে সে আমাকে বলবে নতুন করে লগ ইন করো। তো অনেক সময় এটি ভালো, অনেক সময় এটি বিরক্তিকর। তো এটি আপনার মতো করে আপনার প্রয়োজন অনুযায়ী সেটিকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে সেশন, সেশন ভেরিয়েবল সেটিং, এবং আপনার সেশন ভেরিয়েবলের যে সেটিং যদি করা লাগে সেগুলো এখান থেকে করতে পারবেন। এবং ব্রাউজার কমফোর্টেবল ডিটেকশন, যে আপনার ব্রাউজারগুলো যদি ব্রাউজারে যদি আপনার এই সাইটটি কমফোর্টেবল হয় তাহলে তো ওকে, আর যদি না হয় তাহলে একটা ওয়ার্নিং মেসেজ দেবে। ডিজাইনের মধ্যে যদি আমরা যাই, বারবার আমার সাইটটি ভাঙা দেখাচ্ছে বা এরকম ভেঙে যাচ্ছে, এটা মনে করেন না যে আমার সেটিং ঠিক মতো হয়নি বা এরকম কিছু, আসলে আমার নেটের লাইন স্পিডের কারণে এটা হচ্ছে। তো যাই হোক, এখানে আমার ডিজাইনের মধ্যে যদি যাই, ডিজাইনের মধ্যে আমার প্যাকেজ, প্যাকেজের নাম, এবং আমার যদি নতুন কোনো এক্সটেনশন অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমি এক্সটেনশন অ্যাড করতে পারবো। আমার থিম, আমার যদি যে যে এক্সটেনশনের থিম রয়েছে, ফর এক্সাম্পল একটু আগে আমরা দেখেছি যে এক এক ইয়ার জন্য এক একটা থিম ব্যবহার করা যায়, তো এখান থেকে আমরা সেই একটা স্টোরের জন্য এক একটা থিম, এক একটা টেমপ্লেট, স্কিন, এবং লেআউট, এবং বাই ডিফল্ট কি থাকবে সেই জিনিসগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা স্পেশালি কাজ করে হচ্ছে মাল্টিপল থিমের ক্ষেত্রে।
আচ্ছা, HTML হেড, HTML হেড আমরা এখানে দেখতে পাচ্ছি মেজেন্টোর এই কোনার মধ্যে, ব্রাউজারের কোনার মধ্যে এখানে মেজেন্টোর আইকন শো করতেছে। সো আপনার এইটাকে ফেভিকন বলি। সো আপনি আপনার ইচ্ছা মতো যে ফেভিকন বা আপনার স্টোরের যে ফেভিকন, সেই স্টোরের ফেভিকনটি এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। ডিফল্ট টাইটেল, এই মুহূর্তে আমার কোনো টাইটেল দেওয়া ছিল না, সাইটের নাম দেওয়া ছিল না, সেখান থেকে আপনি আপনার সাইটের নামটি দিতে পারেন, টাইটেল এবং প্রিফিক্স দিতে পারেন। তারপর হচ্ছে ডিফল্ট ডেসক্রিপশন, আপনি যে সাইটের ডেসক্রিপশন গুলো দিতে চান, এবং এসইও পারপাসে যে আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করি সেই কিওয়ার্ড গুলো এখানে আপনি দিতে চান তার দিতে পারেন। তারপরে যেটা হচ্ছে আপনি ইউজার গুগলকে বললেন তোমার সাইটটি কি ইন্ডেক্স করবে এবং ফলো করবে কি করবে না, এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনি যদি আদার্স কোনো স্ক্রিপ্ট থেকে থাকে যেটা আপনার হেড ট্যাগ এর মধ্যে বসানো দরকার, সেই স্ক্রিপ্টটা এখানে বসাতে পারেন। ফর এক্সাম্পল আমার গুগল অ্যানালাইটিক কোড, সো এটা এখানে আপনি ইউজ করতে পারেন। হেডার, হেডারের মধ্যে যেটা হচ্ছে আমার ইমেজ, সো এই ইমেজ এখানে আমরা একটু আগে দেখেছিলাম আমার বেজ ইউআরএল। সো দেখে না থাকলে আমার ভিডিও টিউটোরিয়ালটি টেনে আপনারা বুঝে একটু দেখে নেন যে আমি ভিডিও বেজ ইউআরএল কোথায় দেখিয়েছিলাম। সো সেই বেজ ইউআরএলটা বাদ দিয়ে বাকি পাথটুকু আপনাকে এখানে বসাতে হবে, এই কারণেই আমি ওই জিনিসগুলো আগে দেখিয়েছি। সো আমরা ইয়াতেও দেখবো, আমাদের লিঙ্ক গুলো যখন অ্যাড করতে যাব বা ইমেজ অ্যাড করতে যাব, তখন দেখবো যে আমরা সবসময় বেজ ইউআরএল টা বাদ দিয়ে বা বেজ ইউআরএল এর শর্টকাট বসিয়ে তারপর হচ্ছে আমার এই বাকি পাঠটুকু বসিয়ে দেব। তো এতে আসলে যেটা হয়, আমার যদি আজকে এই ডোমেন চেঞ্জ করে আরেক ডোমেনে যাই, তখন আমার জাস্ট এই বেজ ইউআরএল যা থাকবে সেই অনুযায়ী অটোমেটিক ডাটা গুলো সেট আপ হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই তাহলে আমি চাইলে পুরো লিঙ্কটাও দিতে পারি, কিন্তু যখন আমি ডাটাবেসটারে বা আমার সাইট থেকে অন্য জায়গায় ট্রান্সফার করব, তখন আমার এখানে সবগুলো আবার নতুন করে সেট আপ করতে হবে, নতুন করে আরো দেখা দিবে। তারপর হচ্ছে আমার এই লোগোর অল্টার ট্যাগ যদি দিতে চাই এসইও পারপাস, সেই অল্টার ট্যাগ স্মল লোগো যদি দিতে চাই তাহলে সেই স্মল লোগো, ওয়েলকাম টেক্সট, আমি যদি ওয়েলকাম মেসেজ দেখাতে চাই সেটা। এবার আসি ফুটার, ফুটারে যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো, এই ফুটারে এই যে এখানে আমার যে মেসেজটা শো করছে, এই মেসেজটা অ্যাকচুয়ালি এখান থেকে শো করছে, সেই মেসেজটা আমরা এখানে দিতে চাই। আমরা যদি নিজে HTML কোনো ট্যাগ যেমন পাওয়ার্ড বাই অমুক বা এই টাইপের কিছু, তাহলে এখান থেকে আমরা সেটা অ্যাড করতে পারি। প্রোডাক্ট ইমেজ ওয়াটারমার্ক, আমরা যদি প্রোডাক্টের ইমেজের মধ্যে কোনো ওয়াটারমার্ক দিতে চাই তাহলে সেই প্রোডাক্টের ইমেজের ওয়াটারমার্কগুলো এখান থেকে সেট আপ করতে পারি। পেজিনেশন, পেজিনেশন সেট আপ করতে গেলে আমরা এখানে দিতে পারি, এবং পেজিনেশনের ফ্রেম কি হবে বা কিভাবে কিভাবে ডিসপ্লে করবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি। ট্রানজেকশনাল ইমেল, ট্রানজেকশনাল ইমেলের মধ্যে যে আপনার লোগোটা বসবে সেই লোগোটা কি লোগো বসবে সেই লোগোটা এখান থেকে আপ করে দিতে পারবেন। লোগোর অল্টার ট্যাগ, লোগোর উইথ, লোগোর হাইট এবং কোন টেমপ্লেটটি আপনার চুজ করবেন, এবং আপনার সিএসএস যদি থেকে থাকে সেই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারি এবং সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারি। ঠিক, এবার আমরা একটু আগে আমরা মেজেন্টো টু তে দেখেছিলাম আমাদের কারেন্ট সিস্টেমটা ডিজেবল ছিল, কিন্তু ওয়ানে এনেবল ছিল। তো এই কারেন্সি সেট আপটা আমরা এখান থেকে করতে পারি, ইউএস ডলার বা আদার যে কারেন্সি দরকার। এছাড়াও আরও কিছু অপশন রয়েছে, আমরা এখান থেকে সেই অপশনগুলো অনুযায়ী আমাদের প্রয়োজন অনুযায়ী সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমার স্টোর ইমেল অ্যাড্রেস, এবং এখান থেকে আমার যে স্টোরের ইমেল অ্যাড্রেস, সেই স্টোরের জেনারেল কন্ট্যাক্ট পারপাস যে ইমেল অ্যাড্রেস, সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য ইমেল অ্যাড্রেস, কাস্টমার সাপোর্টের জন্য ইমেল অ্যাড্রেস, এবং আদার কাস্টম কোনো ইমেল অ্যাড্রেস যদি আপনি বসাতে চান, ফর এক্সাম্পল কেরিয়ার ইমেল অ্যাড্রেস, অথবা আপনার যদি মাল্টিপল প্লেসে যদি ইয়া থাকে, স্টোর থাকে, পরে একটা স্টোর হচ্ছে আপনার ঢাকা আর একটা স্টোর হচ্ছে চিটাগাং, তখন সেই ঢাকার ইমেল অ্যাড্রেস আর চিটাগাংয়ের ইমেল অ্যাড্রেস এরকম আলাদা আলাদা বসাতে পারেন। কন্ট্যাক্টের মধ্যে গেলে আমরা আমাদের সাথে কন্টাক্ট আস পেজটি এনেবল থাকবে না ডিসেবল থাকবে সেই জিনিসগুলো, এবং এনেবল থাকলে সেটি আমার মেইল কাক কোথায় যাবে এবং মেইলের সেন্ডার কি থাকবে এবং টেমপ্লেট কোনটা থাকবে সেই জিনিসগুলো এখানে লেখা থাকবে। রিপোর্ট, রিপোর্টের মধ্যে আমরা যদি যাই তাহলে জেনারেলের মধ্যে গেলে রিপোর্টটা এনেবল রিপোর্ট থাকবে না ডিসেবল করে রাখবো। ড্যাশবোর্ডে আমরা যে রিপোর্টটা শো করাচ্ছি, আমাদের একদম ড্যাশবোর্ডে যদি যাই, সেই ড্যাশবোর্ডে আমাদের রিপোর্টগুলো কিভাবে শো করবে সেই জিনিসগুলো। কন্টেন্ট ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আমার যে ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোর মধ্যে আমার পেজ যে এডিটর রয়েছে, আই মিন উইকি এডিটর, এই জিনিসগুলো আমরা এনেবল করবো না ডিসেবল করবো সেই জিনিসগুলো এখানে থেকে সেট আপ করা যেতে পারে। এতক্ষণ আমরা সাইডের কনফিগারেশন এবং জেনারেল কনফিগারেশন নিয়ে কথা বলতেছিলাম, এখন আসি ক্যাটালগ, এবং এটা হচ্ছে আমার ওই প্রোডাক্টের উপর বেস করে যে জিনিসগুলো।
তো এই ক্যাটালগের মধ্যে যদি আমরা যাই তাহলে অনেকগুলো দেখতে পাবো, যেমন ফ্রন্ট এন্ডে ক্যাটালগ গুলো কিভাবে কিভাবে শো করবে, আমার সাইট ম্যাপ কিভাবে থাকবে, আমার প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট ইমেজ, এবং এখানে প্রোডাক্টের ইমেজ গুলো কিভাবে উইথ হাইট কত থাকবে, এটা আমার ফ্রন্ট পেজের অ্যাকচুয়ালি ওই হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যালার্ট, যেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট যখন চেঞ্জ হচ্ছে বা কোনো কিছু চেঞ্জ করা হচ্ছে, আপডেট ডিলেট করা হচ্ছে, সেই জিনিসগুলো অ্যালার্ট পাঠানোর জন্য। তারপর যেটা হচ্ছে প্রোডাক্ট অ্যালার্ট রান সেটিং, যে কবে কখন প্রোডাক্টগুলো যাবে, ইমিডিয়েট যাবে নাকি উইকলি ডেলি যাবে নাকি উইকলি যাবে নাকি মান্থলি যাবে। তারপর হচ্ছে ইমেজ প্লেস হোল্ডার, পেজ ইমেজ, তারপর স্মল, মানে আমি এই জিনিসগুলো যেটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করছেন কিন্তু আপনি ইমেজ অ্যাড করেন নাই, তো ওই যে ইমেজটা অ্যাড করেন নাই ওই ইমেজের বদলে যেহেতু ইমেজটা পাই নাই, তাহলে বাই ডিফল্ট কি ইমেজ শো করবে। অনেক সময় আমরা যেটা করি যে আমার একটা প্রোডাক্ট আছে কিন্তু প্রোডাক্টের ইমেজ নাই, তখন আমরা যেটা করি আমাদের ওয়েবসাইটের যে লোগোটা থাকে সেটাই বাই ডিফল্ট হালকা ওয়াটারমার্ক আকারে দিয়ে রাখি, যে আমার এটা কিন্তু যেন ব্রোকেন বা মেজেন্টোর বাই ডিফল্ট ইমেজ শো না করে। তারপর হচ্ছে রিসেন্টলি ভিউ, আমার রিসেন্ট ভিউ, কম্পেয়ার প্রোডাক্ট, এগুলো কয়টা করে শো করবে এবং ওয়েবসাইটের মধ্যে শো করবে কি করবে না, এই জিনিসগুলো, প্রাইস, প্রাইসগুলো কিভাবে শো করবে, লেয়ার্ড নেভিগেশন, তারপর ক্যাটাগরি, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে আমার প্রোডাক্টের ইউআরএল প্রিফিক্সগুলো কিভাবে করবে, তারপর টার্মস অ্যান্ড সাইট ম্যাপ, এই জিনিসগুলো এখান থেকে আমরা সেট আপ করতে পারি। ক্যাটালগ সার্চ, তারপর ডাউনলোডেবল প্রোডাক্ট অপশন, এবং আমাদের প্রোডাক্ট যদি ভার্চুয়াল প্রোডাক্ট হয়ে থাকে, যে আমি একটা সফটওয়্যার বিক্রি করতেছি সেই সফটওয়্যারটা বিক্রি সেল করতে গেলে সেটা তো ডাউনলোডেবল প্রোডাক্ট, তো সেই ডাউনলোডেবল প্রোডাক্টগুলো এখান থেকে সেট আপ করতে পারি। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম ফরম্যাট, অ্যাজ ইউজুয়াল আপনার স্টোর যদি বাংলাদেশ বেজ হয়ে থাকে তাহলে বাংলাদেশ বেজ অনুযায়ী সেইভাবে আপনি ডেট অ্যান্ড টাইম ফরম্যাট করবেন, আপনি যদি গ্লোবালি করে থাকেন তাহলে সেই অনুযায়ী ডেট অ্যান্ড টাইমটা আপনি সিলেক্ট করবেন। এরপর আসি কনফিগারেবল সুইচ, এই কনফিগারেবল সুইচটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, এবং এই কনফিগারেশন সুইচের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি, বিশেষ করে অ্যাট্রিবিউট গুলো নিয়ে বা এই ধরনের কাজগুলো, ডাইনামিক যে অ্যাট্রিবিউট গুলো, এই ধরনের কাজগুলো নিয়ে আমরা সাধারণত করে থাকি। তো এই কনফিগারেবল সুইচের মধ্যে আমরা এনেবল অর ডিসেবল, অ্যাকচুয়ালি এই প্রোডাক্ট এটা দিয়ে আমাদের বিভিন্ন প্রোডাক্টের এবং ডাইমেনশন, উইথ হাইট, এই জিনিসগুলা সেট আপ করা যেতে পারে। ইনভেন্টরি, ইনভেন্টরির মধ্যে গেলে আমরা স্টক অপশন এবং প্রোডাক্ট স্টক অপশন, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো যে কয়টা প্রোডাক্ট হইলে আমাকে মিল পাঠাবে, যে প্রোডাক্ট কোয়ালিটি চলে গেলে বিলো, আন্ডার স্টক, আউট অফ স্টক বা এই টাইপের। গুগল সাইট ম্যাপ, এটা দিয়ে বুঝতেই পারছেন যে আমার গুগল সাইট ম্যাপ কনফিগারেশনের জন্য আমার ক্যাটাগরি অপশন কত, কবে কবে এটা আপডেট করা হবে, সেই হিসেবে আপনার এখানে গুগল সাইট ম্যাপটি আপনি আপডেট কবে কবে কীভাবে কীভাবে করবেন। আরএসএস ফিড, যদি আপনার এখানে আরএসএস ফিড গুলো কনফিগারেশন করতে চান তাহলে সেই আরএসএস ফিড গুলো আপনি এখানে কনফিগার করতে পারেন, এবং আপনি সেগুলো রাখবেন কি রাখবেন না, এনেবল বা ডিসেবল যা করতে চান। ইমেল টু এ ফ্রেন্ড, যে আপনার ফ্রেন্ডকে যদি ইমেল পাঠাতে চান তো সেই হিসেবে, আই মিন ধরেন আমার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, এটা আমি মেলকে ইমেল করে আমার ফ্রেন্ডে পাঠাবো বা তার সাথে শেয়ার করব, সেই জিনিসগুলো, এটার অপশনগুলো এখানে, এই জিনিসগুলো এখানে পাবেন। তারপর যেটা হচ্ছে কাস্টমার, কাস্টমারের ক্ষেত্রে যেটা হচ্ছে কাস্টমারকে আমরা নিউজ লেটার পাঠাতে পারি, এবং আমরা যদি ইয়াতে যাই ফোন ভিউতে যাই তাহলে ফোন ভিউতে আমরা দেখবো যে এখানে একটা নিউজ লেটার সাবস্ক্রাইবের একটা অপশন রয়েছে, তো সেই সাবস্ক্রাইবের অপশনটি কিভাবে কিভাবে কি নিউজ লেটার যাবে, কোন নিউজ লেটার যাবে, কোন টেমপ্লেট যাবে, এখান থেকে আমরা সেগুলো সিলেক্ট করতে পারি। কাস্টমার কনফিগারেশন, এবং কাস্টমার কনফিগারেশনের মাধ্যমে আমাদের যে কাস্টমারের অ্যাকাউন্ট শেয়ারিং অপশন, অনলাইন কাস্টমার অপশন, নিউ অ্যাকাউন্ট অপশন, এবং পাসওয়ার্ড অপশন, এবং ওই এক একটার জন্য এক একটার যে ইমেল অ্যাড্রেসগুলো সেই ইমেল অ্যাড্রেসগুলো চয়েস করে দেওয়া, এবং সেই ইমেল অ্যাড্রেসে কী থাকবে না থাকবে, HTML কোড, ক্যাপচা, এই জিনিসগুলো এখানে আপনার পাবেন। উইশ লিস্ট, উইশ লিস্টে যেটা হচ্ছে যে আমরা উইশ লিস্ট বলতে যেটা বোঝাই যে আমার যে অ্যাড টু কার্ড, ওই অ্যাড টু কার্ডের মধ্যে যেটা আমি এখন কিনছি না বা পরবর্তীতে কিনতে পারবো, কিনবো, এটা আমি ফেভারিট করে রাখার মতো এরকম ব্যাপার, এবং যেটা হচ্ছে শেয়ার অপশন, জেনারেল অপশন এবং উইশ লিস্ট লিঙ্ক, এই জিনিসগুলো এখানে আপনি এখান থেকে কনফিগারেশন করতে পারবেন। তারপর হচ্ছে প্রমোশন,
প্রমোশন ব্যাপারটা বুঝতেই পারছেন, এটা মার্কেটিং এর জন্য, যে আপনার 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, একটা কিনলে 10টা ফ্রি, এই টাইপের যদি কোনো কিছু আপনি অ্যাড করে থাকেন এবং সেই জিনিসগুলো এখানে আপনি সেট আপ করতে পারেন। তারপর হচ্ছে শপিং কার্টের, শপিং কার্টের জেনারেল যে অপশনগুলো রয়েছে সেখানে, এইখানে সেই জেনারেল প্রিসিস্টেন্স যদি আপনি যদি অ্যাড করতে চান, এনেবল অর ডিসেবল। তো এই হচ্ছে আমার কাস্টমারের যে ব্যাপারগুলো। তো এই যে যে জিনিসগুলো আমরা দেখালাম, সেই জিনিসগুলো আমরা যদি ম্যাজেন্টো 2 ভার্সনে যাই এবং এখান থেকে আমরা জেনারেল জেনারেল ওয়েব সেট আপ, এই জিনিসগুলো ক্যাটালগের ভেতর এতক্ষণ যেগুলো নিয়ে পেঁচাল পারলাম সেই জিনিসগুলো এখানে XML, গুগল সাইট ম্যাপের বদলে XML সাইট ম্যাপ, সো অলমোস্ট একই জিনিস, জাস্ট টুকটাক একটু নাম টাম চেঞ্জ করা হয়েছে, বাট অলমোস্ট একই জিনিস। সো এই জিনিসগুলো আমরা এভাবে এইগুলো নিয়ে কাজ করব এবং আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা এখানে কাজগুলো করব। তো আমরা আগামী পর্বে সেল, সার্ভিস এবং অ্যাডভান্স এই তিনটি জিনিস নিয়ে কথা বলবো। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।